পারফেক্টলি ভাবে কিভাবে রসমালাই বানিয়েছি সেটাই থাকবে আজকের ভিডিওটিতে। আর এই তো দেখতে পাচ্ছেন খুবই পারফেক্ট ভাবে কিন্তু বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো আজকে দেখাবো আমি রসমালাই কিভাবে তৈরি করেছি। এখানে নিয়েছি একটি ডিম, সাথে নিয়েছি হাফ কেজি দুধ, আর সাথে হচ্ছে বেকিং সোডা, আর এখানে নিয়েছি মাস্ক আর হচ্ছে ফ্রেশ। তো মাস্কের কিন্তু দুইটা প্যাকেট নিয়েছি আর সাথে নিয়েছি ফ্রেশ দুধের প্যাকেট কিন্তু একটা। মূলত আজকে তিনটা দিয়ে কিন্তু আমি রসমালাইটা তৈরি করব। এ পর্যায়ে এক এক করে প্রত্যেকটা প্যাকেট থেকে কিন্তু দুধগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট প্যাকেট দিয়েই, মূলত আজকে তিনটা দুধের প্যাকেট দিয়ে রসমালাই তৈরি করা হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা বেকিং সোডা, আর বেকিং সোডার পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, আর ঘিটা কিন্তু মেল্ট করে দিতে হবে। এরপর খুব আলতো হাতে এগুলোকে মিক্সড করতে হবে, বেশি একদম মিক্সড করা যাবে না। এরপর আমি যে একটা ডিম ফেটিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ভালোভাবে সবকিছু কিন্তু একদম মিক্সড করে নিতে হবে। মনে রাখতে হবে যখন এই পর্যায়ে দেখতে পাবেন যে একদম আঠালো ভাব চলে এসেছে, মনে করতে হবে পারফেক্টলি ভাবে এটা মিক্সড করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব আলতো ভাবে আমি এটাকে মিক্সড করেছিলাম, আর আমার হাতের সাথে কিন্তু এটা বারবার লেগে যাচ্ছিল, তার মানে আমার এটা কিন্তু মিক্সড করা একদমই পারফেক্ট। এ পর্যায়ে ভালোভাবে মিক্সড করে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে দিব। ফিরে আসছি 15 মিনিট পরে। তো এখন এটা দেখতেই পাচ্ছেন পারফেক্টলি ভাবে এটা মিক্সড করা হয়েছে। এ পর্যায়ে দুটো হাতে কিন্তু আমি ভালোভাবে সয়াবিন তেল ইউজ করেছি, এরপর ভালোভাবে একটা গোলাকার শেপ দিয়ে তারপর কিন্তু এটা মিষ্টির একটা শেপ দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটা শেপ দিয়ে দিতে পারেন, তবে আমি হচ্ছে লম্বা আকারে করে শেপগুলো দিয়ে দিচ্ছি। মূলত আমি যে উপকরণগুলো বলেছি এই উপকরণগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন ঠিকভাবে যেভাবে আমি দেখিয়েছি, আপনাদেরটাও কিন্তু পারফেক্ট একটা রসমালাই তৈরি হবে। আপনাদের সুবিধার্থে আমি আরেকবারও কিন্তু শেপ করে দেখাচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু আপনারা গোল বা হচ্ছে লম্বা আকারে শেপ করে কিন্তু এই রসমালাইগুলো তৈরি করতে পারেন। আর লম্বা আকারে যখন এই শেপগুলো করা হবে সত্যি তখন কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। আর এই তো আমি কিন্তু পারফেক্টলি ভাবে প্রত্যেকটা শেপ একদমই কিন্তু দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু একদম পারফেক্টলি ভাবে রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মিল্ক ভিটা যে দুধ নিয়েছি হাফ কেজি, সেটা এখন ভালোভাবে কিন্তু একটা ননস্টিক প্যানে আমি দিয়ে দিয়েছি। এরপর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে যখন একটা বলক চলে আসবে তার কিছুক্ষণ আগে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, আর হচ্ছে আস্ত গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি, আর সাথে তেজপাতা। এখন এক এক করে মিষ্টির যে গোলাকার করে আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেটা এখন এই দুধের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আর মনে রাখতে হবে এ পর্যায়ে দুধটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তাই যখন এক থেকে দুটো বলক চলে আসছে তখন হালকা একটু কিন্তু কমিয়ে নিয়ে এরপর আমি এগুলোকে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাকে মনে রাখতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে হালকা একটু লো করে দিয়ে তারপর ভালোভাবে ঢেকে দিয়েছিলাম। তারপর যখন দেখছিলাম এটা ভালো মতো বরফ চলে আসছে তখন দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একটাও ফেটে যায়নি বা ভেঙে যায়নি। চুলার আঁচটা যদি হাই হিটে দেওয়া হয় তাহলে কিন্তু সবগুলো মিষ্টি ভেঙে একদম একাকার হয়ে যাবে, তো আমি কিন্তু মিডিয়াম আঁচের একটু কম রেখে তারপর এটাকে ভালোভাবে কিন্তু বলক দিয়ে দিচ্ছিলাম। ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার এটা একদমই রেডি, তো আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে যখন আমি 15 মিনিটের মতো করে রান্নাটা করেছি এরপর আমি এটাকে নামিয়ে ফেলেছি, আর এখন দেখতে পাচ্ছেন রসটা কতখানি ঘন হয়ে গিয়েছে, আর এই মিষ্টির ভিতরেই কিন্তু সবকিছু একদম ঢুকে গিয়েছে। এখন একটা বাটিতে আমি এগুলো সবকিছু কিন্তু একসাথে দিয়ে একটা সার্ভ করে নেব। এরপর এক এক করে আমি মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে একাকার, আর তার মধ্যে কিন্তু প্রত্যেকটা শেপ মাশাল্লাহ একদমই পারফেক্ট, আর এর মধ্যে কিন্তু একটা মিষ্টিও আমার ভেঙে যায়নি। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন, আশা করি যে আপনাদের এই রসমালাইটা কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। রসমালাইয়ের যে রসটা ছিল সেটা এখন মিষ্টির উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব 1 ঘন্টার জন্য অথবা 30 মিনিটসের জন্য। যখন এটা যত বেশিক্ষণ এটা ফ্রিজে রাখা হবে এই রসটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে, তার তখন কিন্তু মিষ্টিটা খেতে একদমই পারফেক্ট লাগে। আর দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে একদমই পারফেক্ট। তো আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।